পাপন হটাও বিসিবি বাঁচাও, ক্রিকেট পাড়ায় কান পাতলেই এমন একটা আওয়াজ আপনি শুনতে পাবেন। পাশাপাশি জোরালো হচ্ছে মাশরাফিকে বিসিবির সভাপতি বানানোর দাবিও। মনে হচ্ছিল বিসিবির সভাপতি হওয়া মাশরাফির জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র, কিন্তু পরিস্থিতি সেরকম আর নেই। দৃশ্যপটে এখন সাকিবও। নির্বাচনী প্রচারণায় বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ সংসদে এমপি হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছে মাশরাফি ও সাকিব আর নাজমুল হাসান পাপন। টানা চতুর্থবার এমপি হওয়ায় পাপন পূর্ণ মন্ত্রী হয়েছেন, ফলে অনেকেই বিসিবি সভাপতি হিসেবে নতুন কাউকে ভাবতে শুরু করেছে। এক্ষেত্রে এতদিন মাশরাফি ছিলেন একমাত্র নাম, এখন সাকিবও আছেন। শুধু আছেন বললে ভুল হবে, খুব ভালোভাবেই আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরিস্থিতি এমন যে সাকিব যদি সত্যি বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেন, সেক্ষেত্রে মাশরাফিকে সরে যেতে হবে। কারণটা নিশ্চয়ই বলে বোঝানোর দরকার নেই। সাকিব যেখানে মনোনয়নই পাবেন না বলে অনেকে নিশ্চিত করে বলে দিয়েছিলেন, সেখানে সাকিবের জন্য সরে যেতে হয়েছিল ডার্ক সাইটে প্রার্থীকে। বিশেষ আনুকূল্য নিয়েই এগিয়ে চলছেন সাকিব, ফলে তার চাওয়া পাওয়ার সামনে মাশরাফি কেন, অনেককেই হয়তো পথ ছেড়ে দিতে হবে। তবে এত কিছুর পরও এই মুহূর্তে নতুন কাউকে বিসিবি সভাপতি করা সম্ভব নয়, আছে আইনি বাধা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি চলে তার নিজস্ব গঠনতন্ত্রে, এটা আবার অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এখন সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা বিসিবির সভাপতি হওয়ার সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী কেউ সভাপতি প্রার্থী হতে চাইলে প্রথমেই তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের সদস্য হতে হবে, এরপর হতে হয় বিসিবির পরিচালক। সাকিব নিজেই এখনও ক্রিকেটার আর মাশরাফি খেলা থেকে কিছুটা দূরে থাকলেও কোনো আঞ্চলিক সংস্থায় যুক্ত হননি। বিসিবিতে দুজনের কারোরই পরিচালকের পদ নেই, ফলে সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা। তাই নাজমুল হাসান পাপনের দায়িত্ব ছাড়ার পর সাকিব বা মাশরাফির পক্ষে বিসিবির দায়িত্ব নিতে পারছে না কেউই, বরং বিসিবির কোনো পরিচালকই এই পদে আসতে হবে। এবার আসি কেন পাপনই থেকে যেতে পারেন বিসিবির বোর্ড সভাপতি। কেননা নেই কোনো আইনি বাধা, এটা কোনো লাভজনক পদ নয়, ফলে মন্ত্রী হওয়ার পর বিসিবি সভাপতির দায়িত্ব পালনে কোনো বাধা থাকছে না। এর আগেও বাংলাদেশের অনেক মন্ত্রী বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এর আগে বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। সপ্তম জাতীয় সংসদে সংসদ সদস্য থাকা সাবের হোসেন চৌধুরী সাড়ে তিন বছর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। তাই বলাই বাহুল্য, সহসা পাপন থেকে মুক্তি মিলছে না।